তামিম ইকবালকে জাতীয় দলের হয়ে আর খেলতে নাও দেখা যেতে পারে, আবারও তার তরফ থেকে এমন ইঙ্গিত এসেছে। বিসিবির সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে নতুন করে হতে যাওয়া কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চাচ্ছেন না তিনি। বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য দিয়েছেন। গত জুলাই মাসে আফগানিস্তান সিরিজের মাঝে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে একদিন পরই সিদ্ধান্ত বদলান। পিঠের চোটে লড়াই করে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ফিরলেও নেতৃত্ব আর নেননি। সাকিব আল হাসানের সঙ্গে বিরোধ ও নানান নাটকীয়তার পরে বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা পাননি তামিম। বিশ্বকাপের পর বড় প্রশ্ন দাঁড়ায়, তামিম আবার কি ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে? তা নিয়ে স্পষ্ট কোনো আভাস মেলেনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, নিউজিল্যান্ড সফরে ওয়ানডে কোনোটাতেই দেখা যায়নি তাকে। এ বিষয়ে জালাল ইউনুস বলেন, তামিমের ব্যাপারটা হচ্ছে সে আগেও আমাদের সঙ্গে আলাপ করেছে, আপনারা হয়তো অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে, জাতীয় নির্বাচনের পরে। সে চাচ্ছিল তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সামনের দিনে কিভাবে এগিয়ে যাবে, তার নিজস্ব একটা পরিকল্পনা আছে। তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি, সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কি করতে যাচ্ছে। নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা করতে ইতোমধ্যে সভা করেছেন নির্বাচকরা। 31 ডিসেম্বরের মধ্যে তা চূড়ান্ত করে বোর্ডে জমা দেওয়া হবে বলে জানান জালাল। তিনি বলেন, নির্বাচকরা ইতোমধ্যে এটি নিয়ে বসেছিল, আমিও সেদিন গিয়েছিলাম, আমার সঙ্গে একটা মিটিং হয়েছে, পরে বোর্ডে আলোচনা হবে, ড্রাফট একটা করা হয়েছে, আশা করি 31 ডিসেম্বরের মধ্যে আমরা প্রস্তুত করব যেটা বোর্ডের কাছে দিব, তার আগে মাননীয় সভাপতির কাছে দিতে হবে, উনি একটু দেখবেন, তারপর আমরা বোর্ডে রিলিজ করব। কেন্দ্রীয় চুক্তি থেকে তামিমের সরে দাঁড়ানো মানে তার আন্তর্জাতিক ক্যারিয়ার আরও অনিশ্চিত হয়ে পড়া। লাল সবুজের জার্সি পরে আর মাঠে নামবেন কি না, এটা নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে রহস্যময় জবাব দেন তামিম। বলেন, জানি না সামনে খেলব কি খেলব না, যদি খেলি তাহলে মাঠে দেখবেন, আর যদি না খেলি তাহলেও দেখবেন, দোয়া করবেন আমার জন্য। এর মধ্যে তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যে নাম লিখিয়েছেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা টেস্টে তাকে ধারাভাষ্য কক্ষে দেখা গেছে। বিষয়টি নিয়ে সবার প্রশংসাও পেয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক। এদিকে জাতীয় দল থেকে তামিম নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিলেও 19 জানুয়ারি থেকে অনুষ্ঠেয় বিপিএল দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন তিনি। এবারের আসরে তামিম খেলবেন বরিশালের হয়ে। বিপিএলে এখন পর্যন্ত বিভিন্ন নামে 3 বার ফাইনাল খেলেছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি, একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি, তবে এবার দলটি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে বলে জানান তামিম। বলেন, ইনশাল্লাহ অন্য সব দিক থেকে আমরা প্রস্তুত। কানিস ফাতে মানিপা, খবর সংযোগ।